এখন আমি এই গাড়িটা পুরো ভিউটা একবার দেখায় আমি একটু প্রাইসটা বলে দিতেছি। তো দেখেন এই গাড়িটার কাগজপত্র সম্পূর্ণ আপডেট, আমি একটু মডেলটা আবার বলি একটু শুনবেন। 1997 মডেল, 2002 রেজিস্ট্রি করা হয়েছে। এই অবস্থা দাম চাচ্ছে তারা, যদি ভালো করে খেয়াল করেন ফ্রেন্ডস, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। দেখেন প্রত্যেকটা চেসিস থেকে শুরু করে প্রত্যেকটা বিট কিন্তু মাশাআল্লাহ ভালো আছে। তো ফার্স্ট অফ অল এখন আমরা আসি এই ইঞ্জিনটার সম্পর্কে। এই হলো বর্তমান ইঞ্জিনটা, এটা কিন্তু একদিন অরিজিনাল 1580 সিসি একটি গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন। আপনার এই গাড়িতে ইঞ্জিনে কোনো প্রকার তেল মোবিল কোনো কিছু কমে না, হ্যাঁ একদম পুরো ভালো অবস্থায় আছে। ব্যাটারিটা কিন্তু মাশাআল্লাহ ভালো আছে। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে, একটা পরামর্শ থাকবে, যখন আপনাকে একটা গাড়ি কিনতে আসবেন তখন আপনার একটা বিশ্বস্ত মিস্ত্রি নিয়ে আসবেন, যাতে আপনি চেক আপ টুক আপ করে বা একটা ভালো করে খেয়াল করে নিতে পারেন সেই গাড়িটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে ভিড় হচ্ছে করোনা প্রিমিও, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে পার্সোনাল ইউজে কিছু গাড়ি দেখেন, যে ড্রাইভিং করার জন্য বা নিজে ব্যক্তিগত চালানোর জন্য অনেকেই কিন্তু গাড়ি খোঁজেন। তো সচরাচর কিন্তু আমি ব্যক্তিগত মালিকানা গাড়িগুলো কিন্তু খুবই কম পাই, তো যখন কিন্তু পাই তখন কিন্তু সাথে সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আজকে ভিডিওতে আমি আপনাদের করোনা প্রিমিও দেখা গাড়িটা দেখানোর চেষ্টা করবো, যেটা কিনা 1997 মডেল, 2002 রেজিস্ট্রি করা হয়েছে। এই গাড়িটা আস্কিন প্রাইস কত সব ডিটেল দেখানোর চেষ্টা করবো একটু পরে। আর এই গাড়িটা যদি আপনি দেখতে চান বা সরাসরি তাদের সাথে কথা বলতে চান, আপনি জাস্ট নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে গাড়িটা দেখতে পারবেন। এটা কিন্তু সাইনবোর্ডের পাশেই তাদের হাউসটার, এখন বর্তমানে তাদের হাউসের নিচেই অবস্থান করতেছি। তো যেহেতু সরাসরি মালিকের কাছ থেকে কিনবে গাড়ি, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এই প্রাইসটা একটু কমিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তো চলুন ফ্রেন্ডস কথা বলছি না, শুরু করা যাক আজকে ভিডিও। আমরা চলে আসলাম ইন্টারভিউর মূল ভিডিওতে। তো আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু করোনা প্রিমিও, এটা কিন্তু 1997 মডেল, 2002 রেজিস্টার করা হয়েছে। তো এই গাড়িটা যদি আমি একটু দেখাই, ঢাকা মেট্রোর গুলো সিরিয়া একটা গাড়ি। হ্যাঁ, এই গাড়িটা পুরো ফুল ডিটেলস দেখানোর চেষ্টা করবো, কারণ ভিডিওর মাধ্যমে দেখতেছেন এই গাড়িটাতে একদম ফুল ফ্রেশ, কোনো একটি টাকার কাজ করাতে হবে না, যা আপনি কিনবেন আর চালাবেন। হ্যাঁ, আমি আজকে এই গাড়িটা পুরো ফুল একটা ফ্রেশ একটা গাড়ি দেখানোর চেষ্টা করতেছি, যেটা কিনা 1997 মডেল, 2002 রেজিস্ট্রি করা হয়েছে। তো এই গাড়িটা যদি আমি বাম পাশটা দেখাই, কোনো প্রকার স্কেচ বা কোনো দাগ টাগ কোনো কিছু নেই, যা আপনি কিনবেন আর চালাবেন, যেটা কিন্তু পার্সোনাল ইউজের একটা গাড়ি। তো যেমনটা বলছিলাম, এটা আপনি সরাসরি মালিকের সাথে কথা বলে গাড়িটার দামাদামি করে কিনতে পারবেন আর কি। তো গাড়িটা যদি আমি একটু চাকার সাথে আসি, চাকার এলোরিমগুলো দেখেন খুব দামি একটা এলোরিম, আর চাকার বিটগুলো কিন্তু মার্শাল্লাহ ভালো আছে। হ্যাঁ, তো ভিউয়ার্স আমি যদি একটু এই পাশটা দেখাই, কোনো প্রকার দাগ বা কোনো স্কেচ নেই, আমার তো সবচেয়ে ভালো লাগছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন। আপনি যে গাড়ির এই বাম পাশের চাকাটা দেখেন, পেছনের চাকাগুলো, এটা কিন্তু মার্শাল্লাহ ভালো আছে, আপনার একদম ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ, আমি একটু খুব আস্তে আস্তে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স আমি যদি একটু পিছনের সাইডটা দেখাই, ঢাকা মেট্রোর পুরো সিলেটি গাড়ি, গাড়িটা কিন্তু পিছনের সাইডটা মার্শাল্লাহ ভালো আছে, ব্যাক লাইট থেকে শুরু করে ফ্রন্ট সব প্রত্যেকটা লাইট কিন্তু ভালো আছে। যদি আমি একটু এই পাশটা দেখাই, তো যেমনটা বলছিলাম আজকে পুরো গাড়িটা ডিটেলসটা দেখানোর চেষ্টা করবো, যারা কিনা দূর থেকে আমার ভিডিওটা দেখতেছেন। অনেকেই আমার প্রবাসী বাইরে আছে, যারা কিনা আমাকে পার্সোনালি নক করেন যে ভাইয়া আমাকে একটা ফ্রেশ গাড়ি দেখানোর চেষ্টা করেন, যেটা কিনা আমি চালিয়ে মজা পাবো। তো আজকে ভিডিও তাদের জন্যই, দেখতে পাচ্ছেন পিছনের চাকাগুলো, চোখের চাকাগুলোর বিটগুলো থেকে শুরু করে আপনার এলিরুমগুলো কিন্তু মার্শাল্লাহ ভালো আছে। হ্যাঁ, দেখেন। আচ্ছা, এখন আমি গাড়িটা যদি সামনের চাকাটা দেখাই, দেখেন সামনের চাকা এলিরুমগুলো দেখতে ওটা এরকম হবে। হ্যাঁ, বিটগুলো দেখেন, বিটগুলো বর্তমানে এই অবস্থায় আছে। হ্যাঁ, তো এখন আমি একটু সামনের দিকটা দেখাই, দেখেন যেমনটা বলছিলাম ঢাকা মেট্রোর নাম্বার প্লেটও কিন্তু মার্শাল্লাহ ভালো আছে, 1997 মডেল, 2002 রেজিস্ট্রি করা হয়েছে। তো এই গাড়িটা মার্শাল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছে। যদি আমি একটু ইঞ্জিনটা দেখাই, ইঞ্জিন সম্পর্কে, তো গাড়িটার যদি আমরা ইঞ্জিন সম্পর্কে একটু দেখাই, প্রথমত ফার্স্ট হলো উপরের বিট কেটে দেখাই, দেখেন উপর বিটটা যদি ভালো করে খেয়াল করেন ফ্রেন্ডস, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। দেখেন প্রত্যেকটা চেসিস থেকে শুরু করে প্রত্যেকটা বিট কিন্তু মার্শাল্লাহ ভালো আছে।
তো ফার্স্ট অফ অল এখন আমরা আছি এই ইঞ্জিনটা সম্পর্কে। এই হলো বর্তমান ইঞ্জিনটা 1980 সিসির একটা ইঞ্জিন, যেটা কিন্তু একদম কর্ণা পিমো কিন্তু সব গাড়ির মধ্যে থাকে। তো গাড়িটা কিন্তু একদম অরিজিনাল 1580 সিসির একটা গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন। আপনি এই গাড়িটি ইঞ্জিনে কোনো প্রকার তেল মোবিল কোনো কিছু কমে না, হ্যাঁ একদম পুরো ভালো অবস্থায় আছে। ব্যাটারিটা কিন্তু মাশাল্লাহ ভালো আছে। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে, একটা পরামর্শ থাকবে, যখন আপনাকে একটা গাড়ি কিনতে আসবেন তখন আপনার একটা বিশ্বস্ত মিস্ত্রি নিয়ে আসবেন, যাতে আপনি চেক আপ টুক আপ করে বা একটা ভালো করে খেয়াল করে নিতে পারেন কি গাড়িটা। তো আমার পার্সোনালি বলতেছি গাড়িটা কিন্তু পার্সোনাল ইঞ্জিনটা সম্পর্কে একদম ইঞ্জিনটা অলমোস্ট ভালো আছে, কোনো প্রকার খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আর আমি একই গাড়িটা যদি আমি বিটগুলো যদি দেখাই, দেখেন ফেস কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। বিটগুলো যদি খেয়াল করেন কোনো একটা হাতির ডাক বা কোনো বড় ধরনের ম্যাগনোসিল অ্যাক্সিডেন্ট নেই, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন। তো এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কোয়ালিটি। এখন আমি গাড়িটার ভিতরে কন্ডিশনটা দেখাবো। অনেকে কিন্তু কমেন্ট করেন যে ভাইয়া ভিতরে কন্ডিশনটা কেমন কি আছে বিষয়ে। আচ্ছা আমি যদি একটু ডোরটা দেখাই, ডোরটা কিন্তু মাশাল্লাহ অনেক ভালো, একদম ফ্রেশ কন্ডিশন আছে, দেখেন রেড কালারের মধ্যে। অনেকে কিন্তু পছন্দ করেন, পছন্দের একটা গাড়ি, ওয়াও মাশাল্লাহ। এটা কিন্তু ভিতরে যে কন্ডিশনটা দেখেন মাশাল্লাহ অনেক ফ্রেশ, হ্যাঁ এটা কিন্তু উডেন করা আছে যেমনটা বলছিলাম, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন। আপনি ড্যাশবোর্ডটাও দেখেন একদম ফ্রেশ কন্ডিশন। আর সিটগুলো যদি দেখেন ফ্রেন্ড, যদি এই অবস্থায় আছে অন্তত যাদের পছন্দ হয় বা আপনি পছন্দ মতো সিট কেমন লাগিয়ে নিতে পারবেন। তো পার্সোনাল বলতে সিট কিন্তু একদম ভালো আছে, দেখেন। তো যারা নিতে চাচ্ছেন এই সিট দিয়ে নিতে পারেন, বা আপনি চাইলে আপনার সিট কাভার চেঞ্জ করে নিতে পারেন। আমি যদি একটু ভিতরের স্ট্যান্ডটা দেখাই, দেখেন স্ট্যান্ডও কিন্তু মাশাল্লাহ ফ্রেশ আছে। আর মিটার বক্সটা দেখতে পাচ্ছেন, আর এই গাড়িটা এসি থেকে সম্পূর্ণ, এসি থেকে শুরু করে সব কিছু বাটন ওকে, হ্যাঁ সব কিছু ওকে, দেখেন গিয়ার বক্সটা থেকে শুরু করে এই অবস্থায় আছে। তো আমি যদি পিছনে সিটগুলো দেখাই, বেশ আমি যদি একটু গাড়ির ডোরটা দেখাই, দেখেন গাড়ির ডোরটা যদি বিটগুলো খেয়াল করেন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, দেখেন। হ্যাঁ আমি একটু খুব আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনার ভিডিওর মাধ্যমে শিওর হতে পারেন গাড়িটা কী অবস্থায় আছে। তো এই গাড়িটা যদি আমি একটু এইচ পাশটা দেখাই, দেখেন সিটগুলো কিন্তু মাশাল্লাহ রেড কালারের মধ্যে, এই ব্ল্যাকের মধ্যে রেড একটু ফুটে উঠছে আর কি। হ্যাঁ তো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, অনায়াসে কিন্তু তিনজন বসতে পারবেন। আর যেমনটা বলছিলাম কথা, এখন আসে গাড়িটার ব্যাক সাইডে। তো যেমনটা বলছিলাম এটা কিন্তু 1660 লিটার সিএনজি করা আছে, আর এক্সট্রাটা চাকা আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন আপনি কোনো ট্যুরে যাবেন বা কোনো দূর কোথাও ঘুরতে যাবেন তখন তো একটা এক্সট্রা চাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু একটা চাকা আছে। আর এখানে ব্যাক টেলাতেও যথেষ্ট পরিমাণ জায়গা আছে, হ্যাঁ দেখেন ব্যাক টেলাটা। আর পিছনে বিটগুলো যদি খেয়াল করেন ফ্রেন্ডস, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, দেখেন প্রত্যেকটা বিট কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। যারা কিনে গাড়িটা দেখবেন আমার মনে হয় আপনার ভিডিওর মাধ্যমে শিওর হতে পারবেন গাড়িটা কী অবস্থায় আছে। আচ্ছা তো ফ্রেন্ডস এই গেল গাড়িটা মোটামুটি পুরো ডিটেলসটা। এখন আমি এই গাড়িটার পুরো ভিউটা একবার দেখায় আমি একটু প্রাইসটা বলে দিতেছি। তো দেখেন এই গাড়িটার কাগজপত্র সম্পূর্ণ আপডেট। আমি একটু মডেলটা আবার বলি একটু শুনবেন, 1997 মডেল, 2002 রেজিস্ট্রি করা হয়েছে। এই অবস্থায় দাম চাচ্ছে তারা 480,000 টাকা। তো এর সাথে কথা বলা, তাদের সাথে কথা বলার অপশন আছে, যাস আপনি যখন আপনার পছন্দ হয় যাস। আমার চ্যানেলের পক্ষ থেকে কিছু টাকা কমাবে, এতটা না, আমি আবার বলে রাখি 480,000 টাকা এই গাড়িটা নিতে পারবেন। হ্যাঁ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, তার সরাসরি মালিকের সাথে কথা বলে গাড়িটা নিতে পারবেন। গাড়িটা কিন্তু স্মার্ট কার্ড করা আছে। হ্যাঁ আচ্ছা যেমনটা বলছিলাম গাড়িটার কাগজপত্র সম্পূর্ণ আপডেট। হ্যাঁ 1997 মডেল, 2002 রেজিস্ট্রি করা হয়েছে, কাগজপত্র 2 বছরের জন্য আপডেট করা আছে। আর এই অবস্থায় যে গাড়িটা নিতে চান 480,000 টাকা পড়বে। পরবর্তী ভিডিওতে আপনাদের রিকোয়েস্টে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি কিন্তু আপনাদের পার্সোনাল আরও কিছু গাড়ি দেখানোর চেষ্টা করবো ভবিষ্যতে। তো এই হলো গাড়িটা ডিটেলসটা। আর আবার বলে দিই গাড়িটা যদি সরাসরি দেখতে চান আপনি সাইনবোর্ড এসে তাদেরকে কল দিবেন, নারায়ণগঞ্জ সাইনবোর্ড এসে আপনি যখন খুশি তখন এসে সরাসরি গাড়িটা দেখতে পারবেন। হ্যাঁ তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নামাজ পড়বেন, অপরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম। هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب